প্রতিপক্ষ ক্রোয়েশিয়া তাই ঘুরে ফিরে আসছে টাইব্রেকারের আলাপটাও। কারণ ম্যাচকে টেনে টাইব্রেকারে নিতে ক্রোয়েশিয়ার জুড়ি মেলা ভার। কেবল টাইব্রেকারে নেওয়াতে নয়, টাইব্রেকার জেতাতেও ক্রোয়াটরা অনন্য। তারা জানে স্নায়ুচাপ বাড়িয়ে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করতে হয়। তাই এবার দেখে নেওয়া যাক টাইব্রেকারে কারা বেশি পটু, ক্রোয়েশিয়া নাকি আর্জেন্টিনা। বিশ্বকাপের নক আউট পর্বে এখন পর্যন্ত 6 বার টাইব্রেকারে গেছে আর্জেন্টিনার ম্যাচ। 6 বারের 5 বারই টাইব্রেকার রোমাঞ্চ জিতেছে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অপরদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত 4টি টাইব্রেকারে অংশ নিয়েছে ক্রোয়েশিয়া, যেখানে তাদের কেউ হারাতে পারেনি, সবগুলো টাইব্রেকার জিতেছে ক্রোয়াটরা। সুপ্রিয় দর্শক, আজকের ম্যাচে কারা জিতবে বলে আপনাদের মনে হচ্ছে কমেন্টস করে তা জানিয়ে দিন। ধন্যবাদ।